আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। এই সমস্ত প্রশ্নগুলোর পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলোও দেওয়া থাকবে। দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 7টি প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে লিখতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা না 24 ঘন্টা। তো কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। 2 নম্বর দাগে বৃহত্তম অক্ষরেখা হলো কর্কট ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত, নিরক্ষরেখা না কুমেরু। তো বৃহত্তম অক্ষরেখাটি হচ্ছে নিরক্ষরেখা, যেটাকে বলা হয় মহাবৃত্ত। এরপর 3 নম্বর দাগে একটি পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো তিব্বত, দাক্ষিণাত্য, রাঁচিনা, মেঘালয় মালভূমি। তো পর্বত বেষ্টিত মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি। 4 নম্বর দাগের প্রশ্ন, যে পাঁচ সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয় তা হলো প্রতিসারী, অভিসারী, নিরপেক্ষ না গঠনমূলক। এখানে সঠিক উত্তর হবে অভিসারী পাঁচ সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয়। 5 নম্বর দাগে মরু অঞ্চলে যে আবহবিকার প্রক্রিয়া সর্বাধিক কার্যকর হয় তা হলো যান্ত্রিক, রাসায়নিক, জৈবিক না জৈব যান্ত্রিক। তো উত্তর লিখবে যান্ত্রিক আবহবিকার বেশি কার্যকর হয় মরু অঞ্চলে। 6 নম্বর দাগে টাইগার হিল যে শহরের কাছে আছে তা হলো কার্সিয়াং, কালিম্পং, দার্জিলিং না মিরিক। তো টাইগার হিল এটা রয়েছে দার্জিলিং শহরের কাছে, ঠিক আছে, দার্জিলিং শহরের কাছে রয়েছে টাইগার হিল। 7 নম্বর দাগে অক্টোবর মাসে যে ঘূর্ণাবর্তে বৃষ্টিপাত হয় তা হলো পশ্চিমী ঝামেলা, আশ্বিনের ঝড়, কালবৈশাখী না সাইক্লোন। সঠিক উত্তরটি হবে আশ্বিনের ঝড়। 8 নম্বর দাগে এর মধ্যে যে রেখাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত নয় তা হলো মূল মধ্যরেখা, নিরক্ষরেখা, কর্কট প্রান্ত রেখা না মকর প্রান্ত রেখা। তো মূল মধ্যরেখা এটা পূর্ব পশ্চিমে বিস্তৃত নয়, ঠিক আছে, মূল মধ্যরেখা হচ্ছে উত্তর দক্ষিণে বিস্তৃত, বাকি যেগুলো রেখাগুলো এগুলো হচ্ছে পূর্ব পশ্চিমে বিস্তৃত। এরপর 9 নম্বর দাগে হিমালয় পার্বত্য অঞ্চলে একসময় অবস্থান করত টেথিস সাগর, ভূমধ্য সাগর, পারস্য উপসাগর না গোবি মরুভূমি। সঠিক উত্তরটি হচ্ছে টেথিস সাগর অবস্থান করত। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। কয়েক দাগে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে 4টি, ঠিক আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ কী দেওয়া আছে দেখো, সূর্যের উত্তর আয়নের শেষ সীমা হলো ড্যাশ রেখা। তো সূর্যের উত্তর আয়নের শেষ সীমা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। 2 নম্বর দাগে মহীভাবক আলোড়ন ভূপৃষ্ঠের সঙ্গে ড্যাশভাবে কাজ করে, সেটা ভূপৃষ্ঠের সঙ্গে উল্লম্বভাবে কাজ করে। 3 নম্বর দাগে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্তাকফু। 4 নম্বর দাগে ড্যাশ আবহবিকারে শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয়, তো যান্ত্রিক আবহবিকারে শিলার শুধুমাত্র আকৃতিগত পরিবর্তন হয়। 5 নম্বর দাগে গ্রিনিচের সময় নির্দেশ করে ড্যাশ ঘড়ি, উত্তর লিখবে এটা ক্রোনোমিটার ঘড়ি, ঠিক আছে, গ্রিনিচের সময় নির্দেশ করে। এরপর দেখো খয়ের দাগে 2-1টি শব্দে উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। খয়ের দাগে নাম্বার 1-এ দেওয়া আছে কোনো স্থানে সূর্যের উন্নতি কোন সর্বোচ্চ হলে সেখানকার স্থানীয় সময় কত হবে, উত্তর লিখবে দুপুর 12টা হবে, ঠিক আছে। 2 নম্বর দাগে ভারতের একটি সিল্ড মালভূমি কোনটি, তো ভারতের একটি সিল্ড মালভূমি হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। 3 নম্বর দাগে আবহবিকার জাত শিলাচূর্ণের শিথিল ভূ আস্তরণকে কী বলা হয়, উত্তরটা লিখবে রেগোলিথ। 4 নম্বর দাগে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। 5 নম্বর দাগে পৃথিবীর ছাদ কোনটি, তো পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। পরের প্রশ্ন 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, যে কোনো 4টি লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 2 নম্বর করে, 4 দোকানে 8 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ স্থানীয় সময় কাকে বলে, তো উত্তর কী হবে, সূর্য যখন যে দ্রাঘিমা রেখার মাথার উপর আসে তখন সেই দ্রাঘিমা রেখায় মধ্যাহ্ন হয়, অর্থাৎ ঘড়িতে ঠিক বেলা 12টা বাজে বলে ধরা হয়। এরপর এই মধ্যাহ্ন সময় অনুসারে দিনের অন্যান্য সময় গণনা করা হয়। এইভাবে যে দ্রাঘিমা রেখায় যখন মধ্যাহ্ন হয় এবং সেই অনুসারে যে সময় গণনা করা হয় তাকে স্থানীয় সময় বলে। 2 নম্বর দাগে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে, যে কাল্পনিক রেখার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের দিন বা তারিখ নির্ণয় করা হয় সেটি হলো আন্তর্জাতিক তারিখ রেখা। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর মোটামুটিভাবে অনুসরণ করে এই রেখার প্রবর্তন করা হয়। এই রেখাটি পৃথিবীর পশ্চিম ও পূর্ব গোলার্ধের
তারিখ বিভাজনের কাজ করে। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে পূর্ব বা পশ্চিম দিক থেকে অতিক্রম করলে একদিন বেড়ে বা কমে যায় বলে এই রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসাবে গণ্য করা হয়। 3 নম্বর দাগে গিরিজনী আলোড়ন কি? উত্তর লিখবে, যেখানে ভূমির সংনমন ঘটে সেখানে ভাঁজের সৃষ্টি হয়। শিলা ভাঁজ পেয়ে বিশাল আকার গিরি বা পর্বত সৃষ্টি হয় বলে একে গিরিজনী আলোড়ন বলে। 4 নম্বর দাগে স্থলকমোচন কি? উত্তর লিখবে, উষ্ণতার প্রসর বেশি হলে শিলাস্তরের বাইরের ও ভিতরের অংশের মধ্যে সংকোচন ও প্রসারণের তারতম্য ঘটে এবং শিলায় কিরণের ফলে ফাটলের সৃষ্টি হয়। ফলে শিলার ওপরের স্তর নিচের স্তর থেকে পেঁয়াজের খোসার মতো খুলে আসে। প্রাকৃতিক এই ঘটনাটিকেই স্থলকমোচন বলে। 5 নম্বর দেখে পশ্চিমবঙ্গের চতুর্থ সীমা উল্লেখ করো। দেখো, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলি হল উত্তর পশ্চিমে অবস্থিত নেপাল, উত্তরে ভুটান রয়েছে এবং পূর্ব দিকে বাংলাদেশ। আর এর প্রতিবেশী রাজ্যগুলি হল উত্তরে সিকিম, পূর্বে অসম, পশ্চিমে বিহার ও ঝাড়খণ্ড এবং দক্ষিণ পশ্চিমে ওড়িশা রাজ্য। ঠিক আছে, এই হচ্ছে পশ্চিমবঙ্গের চতুর্থ সীমা। 6 নম্বর দাগে নগ্নি ভবন কাকে বলে? উত্তরটা কী লিখবে? না, আবহবিকার স্খলন ও ক্ষয়ী ভবন প্রক্রিয়ার সম্মিলিত প্রভাবে ভূপৃষ্ঠের উপরের স্তরের বিচূর্ণীভূত পদার্থের অপসারণ ঘটলে নিচের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে। আবহবিকার ও ক্ষয়ী ভবনের এই মিলিত প্রক্রিয়ার ফলে নগ্নি ভবন ঘটে। 7 নম্বর দাগে গ্রস্ত উপত্যকা বলতে কী বোঝো? উত্তর লিখবে, দুটি সমান্তরাল চুক্তির মধ্যবর্তী অংশ নিচে বসে গিয়ে যে অবনত ভূমির সৃষ্টি করে তাকে গ্রস্ত উপত্যকা বলে। 8 নম্বর দেখে তাল অঞ্চল কাকে বলে? উত্তর হচ্ছে, কালিন্দি নদীর পূর্ব দিকে অবস্থিত কোচবিহার জেলার দক্ষিণতম অংশ এবং সমগ্র উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা তাল সমভূমি নামে পরিচিত। ভূপ্রকৃতিগতভাবে এই অঞ্চলটি নিম্নভূমি ও পলিস অঞ্চলের ফলে গঠিত হয়েছে। এই অঞ্চলে অসংখ্য জলাভূমি রয়েছে, ফলে বর্ষাকালে তাল অঞ্চলটি প্লাবিত হয়। 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো। এখান থেকেও 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর, 3-4 12 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে 3টি পার্থক্য লেখুন। তো 1 নম্বর পার্থক্য হচ্ছে, অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে কমে যায়, অন্যদিকে প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য পরস্পর সমান। 2 নম্বর হচ্ছে, একটি অক্ষরেখাতে অবস্থিত বিভিন্ন স্থান এর জলবায়ুগত পার্থক্য খুব কম দেখা যায়, কিন্তু একই দ্রাঘিমা রেখা অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুগত পার্থক্য বিশাল হয়ে থাকে, অর্থাৎ অনেক বেশি পার্থক্য হয়। 3 নম্বর, অক্ষরেখাগুলোর সাহায্যে পৃথিবীকে বিভিন্ন তাপমণ্ডলে ভাগ করা হয়, অন্যদিকে দ্রাঘিমা রেখাগুলোর সাহায্যে পৃথিবীর বিভিন্ন স্থানের স্থানীয় সময়কে নির্ণয় করা যায়। 2 নম্বর এখানে রয়েছে, দেখো, ভঙ্গিল পার্বত্য অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয় কেন? উত্তর লিখবে, পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত অভিসারি পাত সীমানায় মহাদেশীয় পাতের সংঘর্ষে সৃষ্টি হয়েছে। প্রায় 4-7 কোটি বছর আগে টারসিয়ারি যুগের শেষ দিকে যে ভঙ্গিল পর্বতগুলির সৃষ্টি হয়েছে, ভূতাত্ত্বিক সময়ের বিচারে সেগুলি অত্যন্ত নবীন। এই নবীন ভঙ্গিল পর্বতগুলির গঠন কাজ এখনও চলছে। সক্রিয় পাত সীমানায় অবস্থিত হওয়ায় নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে বরাবর ভূমিকম্প হয়ে থাকে। হিমালয়, আলপাস, রকি প্রভৃতি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। 3 নম্বর দেখে আবহবিকার ও ক্ষয়ী ভবনের মধ্যে 3টি পার্থক্য লেখুন। তো আবহবিকার ও ক্ষয়ী ভবনের মধ্যে 3টি পার্থক্য হল, 1 নম্বর পার্থক্য, আবহবিকার হলো আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত প্রভৃতি দ্বারা শিলার নিজ স্থানে বিচূর্ণী ভবন ও বিয়োজন ঘটার প্রক্রিয়া। আর ক্ষয়ী ভবন হলো প্রাকৃতিক শক্তির যেমন হচ্ছে নদী, হিমবাহ প্রভৃতি দ্বারা আবহবিকার প্রাপ্ত শিলার অপসারণ হওয়ার প্রক্রিয়া। ওকে, 2 নম্বর পার্থক্য, আবহবিকার ক্ষয়ী ভবনের উপর নির্ভর করে না, কিন্তু ক্ষয়ী ভবন আবহবিকারের উপর নির্ভরশীল। 3 নম্বর পার্থক্য, আবহবিকার অত্যন্ত ধীর গতিসম্পন্ন ও স্থৈতিক, ঠিক আছে, বা স্থিতিশীল আর কি, স্থিতিশীল প্রক্রিয়া। আর ক্ষয়ী ভবন দ্রুত গতিসম্পন্ন, গতিশীল প্রক্রিয়া। নেক্সট 4 নম্বর দেখে পশ্চিমবঙ্গের পার্বত্য ও মালভূমি অঞ্চলের নদী ব্যবস্থার মধ্যে 3টি পার্থক্য লেখুন। তো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চলের নদনদীর প্রধান 3টি পার্থক্য হল, 1 নম্বর হচ্ছে, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদনদীগুলি বরফ গলা জলে পুষ্ট, আর মালভূমি অঞ্চলের নদীগুলি বর্ষার জলে পুষ্ট। 2 নম্বর হচ্ছে, পার্বত্য অঞ্চলের নদীগুলিতে সারা বছর জল প্রবাহিত হয় এবং মালভূমি অঞ্চলের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট বলে বর্ষাকাল ছাড়া বছরের অন্যান্য সময় জলপ্রবাহ থাকে না বলে চলে।
তিন নম্বর, পার্বত্য অঞ্চলের নদীগুলি অধিকাংশই বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে যমুনা নদীতে মিশেছে, আর মালভূমি অঞ্চলের নদীগুলি ভাগীরথী হুগলি নদীতে মিশেছে। পরের প্রশ্ন পাঁচ নম্বর দেখে, কোনো দেশের ক্ষেত্রে প্রমাণ সময় অপরিহার্য কেন? উত্তর হচ্ছে, একটি দেশে অসংখ্য দ্রাঘিমা রেখে থাকে, ফলে সেই দেশে একাধিক স্থানীয় সময়, যেহেতু এক ডিগ্রি দ্রাঘিমা বৃদ্ধিতে 4 মিনিট সময়ের পার্থক্য হয়, ঠিক আছে, তো বিভিন্ন কী হয় স্থানীয় সময় পরিলক্ষিত হয়, ফলে দেশের কাজকর্ম চালাতে খুবই অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার জন্য দেশের মধ্যবর্তী একটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময় অনুসারে সেই দেশের সব কাজ চালানো হয়, এবং এই দ্রাঘিমার স্থানীয় সময়কেই সেই দেশের প্রমাণ সময় ধরা হয়। ভারতের ক্ষেত্রে 82°30' পূর্ব দ্রাঘিমাটি প্রায় দেশের মাঝখান দিয়ে বয়ে গেছে, তাই এই দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর দাগে, সঞ্চয়জাত ও ক্ষয়জাত সমভূমির মধ্যে 3টি পার্থক্য লেখন। আমরা প্রথমে 1 নম্বর দিয়ে লিখছি, বিভিন্ন বহির্জাত প্রাকৃতিক শক্তির ক্রমাগত ক্ষয়কার্যের ফলে কোনো উঁচু ভূমিরূপ ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত সমভূমির সৃষ্টি করে। বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়জাত পদার্থ কোনো নিচু বা অবনমিত স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে সঞ্চয়জাত সমভূমি বলে, ঠিক আছে, অর্থাৎ ক্ষয় পেয়ে যেটা সমভূমির সৃষ্টি হয় সেটা হচ্ছে ক্ষয়জাত, আর সঞ্চয়কার্যের ফলে যে সমভূমির সৃষ্টি হয় সেটা হচ্ছে সঞ্চয়জাত সমভূমি। 2 নম্বর পার্থক্য হচ্ছে, কানাডিয়ান সিল্ড পশ্চিম সাইবেরিয়ান সমভূমি ক্ষয়জাত সমভূমির প্রকৃষ্ট উদাহরণ, লোয়ের সমভূমি, নদী গঠিত সমভূমি যেমন হচ্ছে গাঙ্গীয় সমভূমি, উপকূলীয় সমভূমি প্রভৃতি সঞ্চয়জাত সমভূমির উদাহরণ। 3 নম্বর পার্থক্য, ক্ষয়জাত সমভূমির ক্ষেত্রে ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পেতে থাকে, ওকে, আর সঞ্চয়জাত সমভূমির ক্ষেত্রে ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে 7 নম্বর দাগে, মরু অঞ্চলে যান্ত্রিক আবহাওয়া বিকার প্রাধান্য লাভ করে কেন? উত্তর লিখবে, যান্ত্রিক আবহাওয়া বিকারের বিভিন্ন পদ্ধতিগুলোর মধ্যে খণ্ড বিখণ্ডীকরণ বা পিণ্ড বিসরণ হল অন্যতম একটি পদ্ধতি। শিলা তাপের সুপরিবাহী নয়, এই জন্য মরু অঞ্চলের গাছপালাহীন উন্মুক্ত প্রান্তরে দিনে এবং রাত্রে শিলার ভিতরের ও বাইরের অংশের উষ্ণতার মধ্যে যথেষ্ট পার্থক্য ঘটে। ক্রমাগত উত্তাপে প্রসারিত ও ঠান্ডায় সংকুচিত হতে হতে শিলার সন্ধিস্থলগুলো আলগা হয়ে যায় এবং শিলাগাত্রে ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলগুলো কালক্রমে পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে ভগ্ন স্তূপে পরিণত হয়। এই ভেঙে যাওয়া শিলার আকৃতি অনেকটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতো হয় বলে আবহাওয়া বিকারের এই বিশেষ প্রক্রিয়াটাকে খণ্ড বিখণ্ডীকরণ বা পিণ্ড বিসরণ বলে। 8 নম্বর দেখার প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ু গুরুত্বপূর্ণ কেন? দেখো আমরা উত্তরটা লিখছি, পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। শীতকালের কয়েকটি মাস এবং উত্তরের পার্বত্য অঞ্চল ছাড়া প্রায় সারা বছরই উষ্ণতা বেশি থাকায় জলবায়ু উষ্ণ প্রকৃতির হয়। পশ্চিমবঙ্গের ঋতু পরিবর্তন, বৃষ্টিপাতের পরিমাণ, বায়ুপ্রবাহ ও উষ্ণতার পরিবর্তন মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। মোট বার্ষিক বৃষ্টিপাতের 90% মৌসুমি বায়ুর দ্বারা ঘটে। গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে শুষ্ক পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়। এ কারণে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক হয়। পরের প্রশ্ন 5 নম্বর দেখে, নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর। 1-এর প্রশ্ন দেখো, টোকিও এখানে যার দ্রাঘিমা দেওয়া আছে 139°45' পূর্ব এবং থেকে 2016 সালের 1 মার্চ মঙ্গলবার ভোর 3টের সময় একটি ইমেল কলকাতা 88°24' পূর্ব সেখানে পাঠানো হয়েছিল, সেটি কলকাতায় কোন দিন কোন তারিখ কোন সময় এসে পৌঁছেছিল, ঠিক আছে, এটার সমাধান করতে হবে। তো সমাধানটা কীভাবে করবে, না টোকিওর সঙ্গে কলকাতার যে দ্রাঘিমার পার্থক্য সেটা হচ্ছে টোকিওর দ্রাঘিমা দেওয়া আছে এটা 139°45' বিয়োগ কলকাতার হচ্ছে দেওয়া আছে 88°24' পূর্ব, তো এখানে বিয়োগ করলাম, বিয়োগ হচ্ছে 51°21', ঠিক আছে। এবার 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, তাহলে 51°21' দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে এটার সঙ্গে 4 গুণ হবে, গুণফলটা হচ্ছে 205 মিনিট 24 সেকেন্ড, তাহলে কত হচ্ছে 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড হবে। অর্থাৎ টোকিও এবং কলকাতার মধ্যে সময়ের যে পার্থক্য সেটা হচ্ছে 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড, ঠিক আছে। এবার দেখুন, যেহেতু টোকিওর তুলনায় কলকাতা পূর্ব দিকে কম এগিয়ে, ঠিক আছে, তাই কলকাতার সময় টোকিওর চেয়ে 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড কম হবে, ঠিক আছে, অর্থাৎ এটা বিয়োগ হয়ে যাবে। তো প্রশ্ন অনুসারে কী বলা হয়েছে, না 2016 সালের 1 মার্চ মঙ্গলবার
টোকিও থেকে ভোর তিনটের সময় ইমেলটা পাঠানো হয়েছিল, ঠিক আছে, কলকাতায়। তো যে স্থানীয় সময় সেখানে পৌঁছাবে তাহলে কী হবে, এই যে সময়টা আমরা পেলাম ভোর তিনটের সময় পাঠানো হয়েছে, সেখান থেকে 3 ঘন্টা 25 মিনিট 24 সেকেন্ড বিয়োগ হবে, ঠিক আছে। তো বিয়োগ করলে সময়টা আমাদের কীভাবে পিছিয়ে চলে আসবে, তো সময়টা হবে কত, 11:34, ঠিক আছে, 11:34 হবে। এবারে 11টা যেহেতু আগের কোনো ভোর তিনটে, তার মানে 11টা হয়ে গেল, তার মানে আগের দিন হয়ে গেল কিন্তু, ঠিক আছে, 12টার পর, অর্থাৎ 12টার আগে হচ্ছে 11টা, 11:30, তার মানে এটা আগের দিন হবে, ঠিক আছে। এটা ছিল 1 মার্চ ছিল, ঠিক আছে, 1 মার্চ, তার মানে এটা ফেব্রুয়ারি মাসের শেষ তারিখটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, অতএব 2016 সালটি লিপ ইয়ার বা অধিবর্ষ, 2016 সাল এটা কিন্তু লিপ ইয়ার, যে লিপ ইয়ার বছর হয় সেটা কি, ফেব্রুয়ারি মাসের দিনটা 29 দিন হয়, শেষ দিনটা হয় 29 তারিখ হয়, ঠিক আছে। তাই ইমেলটি কলকাতায় এসে পৌঁছাবে কত, 29শে ফেব্রুয়ারি, যেহেতু 1 মার্চের আগের দিনটা হচ্ছে 29 ফেব্রুয়ারি, তো সোমবার রাত্রি 11:34:35 এসে পৌঁছাবে, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের উত্তর। ওকে, এইভাবে সমাধানটি করতে হবে। পরের যে প্রশ্ন দেখো, 2 নম্বর দেখে, চিত্রসহ যান্ত্রিক আবহাওয়া বিকিরণের 3টি প্রধান প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো যান্ত্রিক আবহাওয়া বিকিরণের প্রক্রিয়া প্রথম হচ্ছে, ক নম্বর দিয়ে লিখছি, খণ্ড বিখণ্ডীকরণ বা পিণ্ড বিসরণ, এটা হচ্ছে যান্ত্রিক আবহাওয়া বিকিরণের একটি প্রক্রিয়া। যান্ত্রিক আবহাওয়া বিকিরণের বিভিন্ন পদ্ধতিগুলোর মধ্যে খণ্ড বিখণ্ডীকরণ বা পিণ্ড বিসরণ হলো অন্যতম একটি পদ্ধতি। শিলা তাপের সুপরিবাহী নয়, এই জন্য মরু অঞ্চলের গাছপালাহীন উন্মুক্ত প্রান্তরে দিনে ও রাত্রে শিলার ভেতরের ও বাইরের অংশের উষ্ণতার যথেষ্ট মধ্যে যথেষ্ট পার্থক্য ঘটে। ক্রমাগত উত্তাপে প্রসারিত ও ঠান্ডায় সংকুচিত হতে হতে শিলার সন্ধিস্থলগুলো আলগা হয়ে যায় এবং শিলাগাত্রে ফাটলের সৃষ্টি হয়। এই ফাটলগুলো কালক্রমে পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে ভগ্নস্তূপে পরিণত হয়। এই ভেঙে যাওয়া শিলার আকৃতি অনেকটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতো হয় বলে আবহাওয়া বিকারের এই বিশেষ প্রক্রিয়াটিকে খণ্ড বিখণ্ডীকরণ বা পিণ্ড বিসরণ বলে, ঠিক আছে। এরপরের প্রক্রিয়া হচ্ছে, খ নম্বর দিয়ে দেখছি, গোলাকৃতি বিচূর্ণী ভবন বা স্বল্পমোচন। যান্ত্রিক আবহাওয়া বিকারের বিভিন্ন পদ্ধতিগুলোর মধ্যে গোলাকৃতি বিচূর্ণী ভবন বা স্বল্পমোচন হলো অন্যতম একটি পদ্ধতি। শিলাস্তর তাপের সুপরিবাহী না হওয়ার ফলে দিন ও রাতে শিলার ভেতরের ও বাইরের অংশের মধ্যে যথেষ্ট উষ্ণতার পার্থক্য ঘটে। উষ্ণতার এর তারতম্যের ফলে শিলাস্তরের ক্রমাগত প্রসারণ ও সংকোচন ঘটে। দীর্ঘদিন ধরে সংকোচন ও প্রসারণের ফলে শিলার উপরের স্তর উপরের দিকে প্রসারিত হয়, তখন উপরের স্তর নিচের অপেক্ষাকৃত শীতল স্তর থেকে বিচ্ছিন্ন হয়ে পেঁয়াজের খোসার মতো খসে পড়ে। স্বল্পমোচনের ফলে শিলাখণ্ডগুলো অনেকটা গোলাকার হয়ে যায়, তাই বিচূর্ণী ভবনের এই বিশেষ প্রক্রিয়াটিকে গোলাকৃতি বিচূর্ণী ভবন বা স্বল্পমোচন বলা হয়, ঠিক আছে। এরপর দেখো, গ নম্বর দিয়ে লিখছি, ক্ষুদ্র কণা বিসরণ। যান্ত্রিক আবহাওয়া বিকারের বিভিন্ন পদ্ধতিগুলোর মধ্যে ক্ষুদ্র কণা বিসরণ হলো অন্যতম একটি পদ্ধতি। যেসব শিলা বিভিন্ন রকমের খনিজ পদার্থে গঠিত, সেই সব বিষম গুণসম্পন্ন ও বড় দানাযুক্ত শিলাগুলো ঠান্ডায় বা গরমে সমানভাবে সংকুচিত বা প্রসারিত হতে পারে না। এর ফলে শিলাস্তরের বিভিন্ন স্থানে বিভিন্ন টানের সৃষ্টি হয় এবং তাতে শিলা সশব্দে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। উষ্ণতার তারতম্যের ফলে এইভাবে বিষম গুণসম্পন্ন শিলার চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়াকে ক্ষুদ্র কণা বিসরণ বলে। পরের প্রশ্ন, 3 নম্বর দেখে, পাত সংস্থান তত্ত্ব দ্বারা ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করুন। তো অভিসারী পাত সীমানায় 2টি মহাদেশীয় পাত পরস্পরের দিকে এগোলে সংঘর্ষের ফলে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। তাপ সঞ্চালন তত্ত্ব অনুসারে ভূত্বক কয়েকটি গতিশীল তাপের সমন্বয়ে গঠিত। এই পাতগুলি ভূগর্ভে গুরুমণ্ডলের অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর গতিশীল অবস্থায় থাকে। ভূত্বকের একটি গতিশীল পাত যখন অপর একটি পাতের মুখোমুখি আসে, তখন সেই সংযোগস্থলে প্রবল চাপের সৃষ্টি হয়। এই অবস্থায় গতিশীল 2টি পাতের মধ্যবর্তী অগভীর খাতে সঞ্চিত পলিস্তরে প্রবল পার্শ্বচাপের ফলে ভাঁজ পড়ে। ক্রমাগত ভাঁজগুলো বড় ও উঁচু হয়ে পরস্পরের কাছে এসে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে। এখানে আরেকটি প্রশ্ন দেখো, 4 নম্বর দেখে, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলটির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও বিভাগগুলির সংক্ষিপ্ত বিবরণ দেয়। তো প্রথমে আমরা এই পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের অবস্থানটা লিখছি। অবস্থানটা কোথায় না, শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং জেলা জলপাইগুড়ি জেলার উত্তরাংশ নিয়ে এই পার্বত্য অঞ্চলটা বিস্তৃত।
ঠিক আছে, এর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কীরকম? 1 নম্বর হচ্ছে এই পার্বত্য অঞ্চলটি প্রধানত পাললিক ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত। 2 নম্বর, এই অঞ্চলটি ক্রমশ দক্ষিণ দিক থেকে উত্তরে ঢালু। ওকে, 3 নম্বর হচ্ছে উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 200 থেকে 300 মিটার। 4 নম্বর, এই অঞ্চলটি অত্যন্ত এবড়ো খেবড়ো পার্বত্য ভূমি। 5 নম্বর, এই অঞ্চলে গভীর গিরিখাত, বন্ধুর শৈলশিরা, খরস্রোতা নদী প্রভৃতি লক্ষ্য করা যায়। ঠিক আছে, এবার এর বিভাগগুলি আমরা লিখছি। দেখো, শ্রেণীবিভাগ হচ্ছে কি না, তিস্তা নদীর অবস্থানের উপর ভিত্তি করে উত্তরের পার্বত্য অঞ্চলটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার এ দিয়ে আমরা লিখছি তিস্তা নদীর পশ্চিম অঞ্চল। ঠিক আছে, এর অবস্থান হচ্ছে এই অঞ্চলটি সিঙ্গালিরা পর্বতশ্রেণী ও দার্জিলিং পর্বতশ্রেণী নিয়ে গঠিত। এর বৈশিষ্ট্য কিনা, এই অঞ্চলটি প্রধানত পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু হয়ে গেছে। 2 নম্বর, এই অঞ্চল অবস্থিত সিঙ্গালিরা শৈলশিরা দার্জিলিং জেলাকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে। আর 2 নম্বর হচ্ছে তিস্তা নদীর পূর্বাঞ্চল। ঠিক আছে, 2টি বিভাগ, ঠিক আছে, একটা হচ্ছে তিস্তা নদীর পশ্চিম অঞ্চল, একটা হচ্ছে তিস্তা নদীর পূর্ব অঞ্চল। এটার অবস্থান হচ্ছে জলপাইগুড়ি জেলার কিছু অংশ নিয়ে এই অঞ্চলটি অবস্থিত। এর বৈশিষ্ট্য হচ্ছে এই অঞ্চলে অত্যধিক বৃষ্টিপাতের জন্য এর উচ্চতা ক্রমশ কমছে। আর 2 নম্বর, এই অঞ্চলটি ক্রমশ পশ্চিম থেকে পূর্বে ঢালু হয়ে জল ঢাকা নদীর উপত্যকার দিকে বিস্তৃত হয়েছে। ঠিক আছে, তো এইভাবে প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর তোমাদের 2nd ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের 1টি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্নের PDF ফাইল আমাদের সহজ দর্শন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।